আসসালামু আলাইকুম। নরসিংদী জেলা বেলাপুর থানা গ্রামের নাম দেওনেশ্বর। মোহাম্মদ আসিফ মিয়া একজন ব্রাজিলের সাপোর্টার। তিনি কি করছে আপনারা জানেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই বুঝতে পারবেন উনি কি করেছেন। উনি সারাদিন ডিউটি করে এসে রাত যখন একটা বাজছে তখন উনি ব্রাজিলের খেলা দেখার জন্য বসে পড়ছেন টিভির সামনে। যখন ব্রাজিল জিতছে তখন তো আনন্দের দিশেহারার কোনো শেষ নেই। উনি গত মাসে স্যালারি রেখে দিছিল এই ব্রাজিলের জন্য। যখন ব্রাজিল জিতছে তখন সকালে 10টার দিকে 10 কেজি মিষ্টি এনে প্রত্যেকের মধ্যে বিতরণ করেন। জীবনে এত খেলার পাগল মানুষ দেখছি বা এত সাপোর্ট করার মানুষ দেখছি, বাট এরকম মানুষ কখনোই দেখি নাই। হয়তো আমার জীবনে ফার্স্ট যে 10 কেজি মিষ্টি বিতরণ করছে। শুধু এটা না, আমাদের নরসিংদীতে বর্তমানে ব্রাজিলের সাপোর্ট এতই বেশি যা বলার বাইরে। সারা রাত তারা মিছিল করছে, সারা রাত বাতি ফোটাইছে, সারা রাত তারা আনন্দ উল্লাসে বেশি বেড়াইছে। আসলে আমি নিজে একজন ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল অনেক সুন্দর খেলা খেলছে, অনেক সুন্দর যা বলার মতো ভাষা নাই। তবে এটাই, ব্রাজিল আগে থেকে এরকম খেলার জন্য প্রস্তুতি নিছিল, কারণ প্রায় প্রায় আর্জেন্টিনা জিতছিল। তো এবার অনেক পাকাপোক্ত হয়ে দলটা মাঠে নামছে, যাতে এবার ফাঁস কোথায় আছে দেখা যাইব। এরকম চিন্তাভাবনা নিয়ে হয়তো ওরা খেলার মাঠে নামছে। তবে দোয়া করি ব্রাজিল বিশ্বকাপ জয় করুক, এটাই কামনা থাকবে। তবে শুধু এটা না, আমাদের নরসিংদীতে অনেক লোকজন মানে এটা নিয়ে অনেক পাগলামি, পতাকা মানে কি বলবো, প্রতিটা বাড়িয়ে বাড়িয়ে মানে ব্রাজিলের পতাকা ঝুলাইছে, দেখে অনেকটাই ভালো লাগছে। তবে একটা জিনিস খুব খারাপ লাগে, আর একটা জিনিস আপনাদেরকে খুব অনুরোধ করছি যে খেলা শুধু খেলাই, এটার জন্য কেউ আত্মহত্যা করব বা কেউ মইরা যামু বা এটার জন্য মারামারি কাটাকাটি করার কোনো প্রয়োজন নাই গা। তবে একটা জিনিস না বলে পারতেছি না, এই খেলার জন্য এই কাটাকাটি মারামারি খুনাখুনি যে করে বাহিরের কান্ট্রির লোকেরা, এইসবের জন্য মানুষকে পাগল বলে। এক কথাই বলে বাংলাদেশের মানুষ পাগল। এই দেশে দেখেন, এই যে সৌদি আরবে, এই যে সব পক্ষকেই ভালোবাসে হয়তো, কিন্তু তারা কখনই বাড়িতে পতাকা টানায় না বা বাড়িতে এগুলা করে না। জাস্ট এটা আমাদের বাংলাদেশের মধ্যে, হয়তো স্বাধীন দেশ সেই জন্য সবাই এরকম আনন্দ উল্লাস করে, কিন্তু এই খুনাখুনি মারামারি এক পর্যায়ে এগুলো আসলে এত আবেগী হওয়ার ঠিক না। দল মানে দল, ঠিক আছে, ফার্স্ট ফেল, দুনিয়াতে দুইটা কথা আছে, হয়তো ফার্স্ট নয়তো ফেল। এটা নিয়ে দুঃখ করা বা কান্নাকাটি করা বা আত্মহত্যা করা এসবের কোনো মানেই হয় না। সো সবাইকে অনুরোধ করব, ভাবিয়া করিয়েন, কাজ করিয়া ভাববেন না, ঠিক আছে? আপনার লাইফটা হয়তো আপনি নিজে নিজে শেষ করে দিছেন, কিন্তু সারা জীবনের জন্য আপনার বাবা মা ভাই বোনেরা এতিম হয়ে যাব, এটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।